বাংলাদেশের ফুগে দুগিনি আমা মুরল্লে সাগালা। তিন্ন জেলালৈ এই সাগালাবত থেরব আদিবাসী জাত ভিত্তি ভিত্তি আমল দূরি সাজ বাজ ঘুরি হেয়েতন। সে বিধিরে রাঙামাত্যে অলদে মুরল্লে সাগালার রাজধানী দক। তারা বিধিরে ব্যাকুণোর জগদাং জগদাং হৃদিসুদম দেখা যায়। হৃদিসুদম জগদাং অলৈও বেগ জাতুন মিলিমিজি ভিত্তিমিলৈ সদর ঘুরি থিদেব্বর ওয়াগন। বেগ জাতুন একত্তরে বুয়ে জুমে আলাল দুলল ঘুরি সাজ বাজ ঘুরি হে এলাইও। ইকু ফরসাল্ল দক নানা বাবত্যে বজং বজং অভ্যেগ জিতে জিততে ঘুরি মুজুমিয়ে থিলিনে যাদন। জিদে জিততে ঘুরি গাছ বাজ হাবি ফেলাদন। মাছ হাঙারা ভজু ফক্তি মারি দরি লুপ্ত হয়ে যাদন। শীতে মাদি ভিত্তিমির সয় সম্পত্তি নাদা ওই যান। পানি সুগে যার বৈচ্ছদে মাদি ভিত্তিমির সয় সম্পত্তি বুক গুড়ি ফেবার আজা হুমি যার। উজু উচ্চে যাত সিয়েনি ন বুঝদন সে বাদেও হারারে বুদ্ধি সল্লা পরামর্শ দিবার দারু তো গেলেও হারারে নভাই। রাঙামাত্যে থিনেন সাগালাত বর বর সরা যার জঙ্গল আ মাদি ভিত্তিমির সয় সম্পত্তি লই ফেরাই ষোলশ সাহেবজন মানুষ ফাইচান আদাম মিলিনি ডাইরেক্ট সুখ সুবিধে বোগত বৈচদে সে সুখ সুবিধে নি ফেভাল্লাই আ সাগালার মানুষ সুনরে সল্লা পরামর্শ দিনেই সুখ মুভদে দিবাল্লাই ফেপথেবা ফাউন্ডেশন নাঙে ইকো যদাবল সংগঠনের টেঙা ভুজের এজালে ঠঙ্গে ইকো ইভাব নাঙে ফরজেক আদাত লয়। পল্লেন্দি সাগালার মুলুক মুলুক মানুষজন দাগি থেরিলিং দেয় সে ফরে হাচ্ছান আদামতুন মিলে মরত গাবুজ্যে গাবুরি মিলিনি ফাজা উত্তর জনরে গমে দালে থেরিলিং দেয়। থেরিলিংত মাদি ভিত্তিমির সয় সম্পত্তি ফানি বাজের আগেবার পদ্ধতি বোলান্ধিয়ার রিদি সুদম আ মিলে মরত বেদা বেদ নথাই ফা তপ্পে তপ্পে ঘুরি বেগ কানি বোঝে দে অয়। যেনে তারা ফরেন্দি আদামে আদামে ব্যাকুণরে সিয়ে নি দেখে দি ফারণ। সেনে সেনে তারা সাগালাত তিন্ন জদাবল সংগঠন বিসিএফ কমিটি বানি দেয়। বিসিএফ সাগালা ম্যাপ বানা হয় বায়লজ বানে দেয় সে বায়লজর দগে যেনে তারা নিজ সাগালার মাদি ভিত্তিমির সয় সম্পত্তি আনি জালাব্বর ঘুরি ফারণ যার জঙ্গল বলি অয় হুজু পক্ষী মাছ খাঙারা জেনে জালাব্বর ওই উদন সে বাদেও থিনেন সাগালাত থিনেন গড় বানে দে অয় সিয়েনিত সমত কুড়িজন মিলে মরত বেড়া এলে বাদ হেই ফারণ থাক।
মিলে মরদর জগদাং জগদাং আগুনি সালু পানি দে উই করোনার লক্ষ্যে ইফাপ প্রজেক্টর এজালে নাদা মান্যরেও রিলিফ দিনেই বল দিয়ে অয় আদর মাজদুরি টঙ্গা কর্তৃক কেতবা ফাউন্ডেশন কাম করানোর পরে আমি এই এলাকার অনেক মানে সচেতন হয়ে সেই ক্ষেত্রে আমার বন বন সম্পদ এবং এই প্রাকৃতিক সম্পদ মৎস্য পশু আগে সহ আমি বেতন সংরক্ষণ করি আর সেক্ষেত্রে অত্যন্ত আমি উপকৃত